কুয়েত প্রবাসীর স্ত্রী প্রবাসীর উপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন আপন সন্তানকে নিয়ে ঘটনাটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে যারা দেখছেন ভিডিওটি কুয়েত থেকে এবং বহির্বিশ্ব থেকে জানিয়ে দিন সবাইকে এই ধরনের ঘটনা যেন কারোর সাথেই আর না ঘটে ঘটনাটি ঘটেছে বুধবার চব্বিশে এপ্রিল আজ বিকেলে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার কাজিরগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে নিহত তাহামিনা আক্তার রিমা একজন কুয়েত প্রবাসীর স্ত্রী হাজিগঞ্জ উপজেলার দড্ডা গ্রামের কুয়েত প্রবাসী মাসুদুজ্জামান হাওলাদেরের স্ত্রী স্থানীয় সূত্র থেকে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যেতে প্রকাশিত হয়েছে মাসখানেক আগে প্রবাসী স্বামী বরণ পোষণ দেন না বলে থানায় সাধারণ ডায়রি বা জিডি করেছিলেন প্রবাসীর স্ত্রী আজ বিকেলে সন্তানকে নিয়ে এলাকার রেললাইনে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান কোনো কিছু বুঝে ওঠার আগেই চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেল ট্রেন সাগরিকার নিচে শিশু সন্তান নিয়ে ঝাঁপিয়ে পড়েন কুয়েত প্রবাসীর স্ত্রী ঘটনাস্থল থেকে ট্রেনটি চলে যাওয়ার পর এই প্রবাসীর স্ত্রীর এবং তার সন্তানের ক্ষত বিক্ষত মরদেহ রেললাইনে তারা দেখতে পান পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিহত তাহমিনা আক্তার রিমা হাজিগঞ্জ উপজেলার স্বর্ণা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ছয় বছর আগে পাশের গ্রাম দড্ডা নুরুল ইসলামের ছেলে মাসুদুজ্জামান হাওলাদারের সঙ্গে রিমার বিয়ে হয় আব্দুর রহমান নামে দেড় বছরের এক শিশু সন্তান এবং মুনতাহা নামের চার বছরের একটি মেয়ে রয়েছে রিমা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ার সময় দেড় বছরের আব্দুর রহমানকে নিয়ে ঝাঁপ দেন নিহত রিমার মামা জসিমুদ্দিন বলেন গত দুই মাস আগে মাসুদুজ্জামান কুয়েত থেকে দেশে আসেন মার্চ মাসের বাইশ তারিখে স্বামীর বিরুদ্ধে হাজিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন রিমা অভিযোগে বলা হয় বিয়ের পর রিমার বাবা পাঁচ লাখ টাকা ধার করে তার জামাতাকে দিয়েছিলেন যেই টাকা দিয়ে এই কুয়েত প্রবাসী কুয়েতে আসেন কুয়েতে আসার পর থেকেই তিনি তার স্ত্রী সন্তানদের আর কোনো খবর নেননি পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আগেই তিনি আবারও কুয়েতে চলে আসেন হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনাটি নিশ্চিত করেন দুর্ঘটনার সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশের কাছ থেকে মরদেহ হস্তান্তর করে নেয় হাজিগঞ্জ থানা আত্মহত্যার আগে তাহমিনা আক্তার রিমা তার ফেসবুকে একটি পোস্ট দেন তাতে লেখা রয়েছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় তবে আমার মেয়েকে দেখে রাখার জন্য আত্মীয় স্বজনদের কাছে আমি অনুরোধ করছি প্রিয় প্রবাসী ভাই যারা এই ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানতে বুঝতে সহযোগিতা করবেন একই ধরনের ঘটনা কোনো প্রবাসীর সাথে যেন না ঘটে বা কোনো প্রবাসী যেমন এই ধরনের ঘটনা আর না ঘটায় কারণ এই ধরনের ভুল সিদ্ধান্ত যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার কারণ হতে পারে আপনার মতামত ভিডিওটি কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ